FTX এক্সচেঞ্জ কোলাপস করার আগে যাদের FTX এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট ছিল এবং সেই অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স ছিল তারা কিন্তু চাইলে বর্তমানে আপনাদের সেই ব্যালেন্সগুলা ক্লেম করতে পারবেন এবং এইটার জন্য আপনাদের কিন্তু অনেকগুলো স্টেপ কমপ্লিট করা লাগবে সো আপনারা যদি এই স্টেপগুলো ভালোভাবে কমপ্লিট না করেন তাহলে কিন্তু জিনিসটা ফেইল্ড হতে পারে সো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনাদের ব্যালেন্সটা আপনারা একদম সেফলি এখানে ক্লেম করতে পারেন কিছুদিন আগেই আমরা দেখলাম FTX এক্সচেঞ্জের আন্ডারে যে থ্রি পয়েন্ট ফোর বিলিয়ন ডলার সম পরিমাণ ক্রিপ্টো অ্যাসেটস হোল্ড করা আছে সেই অ্যাসেটস গুলা কিন্তু তারা সেল করার জন্য কোর্টের থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে দ্যাট মিনস এফটি এক্স এক্সচেঞ্জ কিন্তু অনেক ভালো মতো ট্রাই করতেছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ব্যাক আসার জন্য সো তাদের এই এক্সচেঞ্জের মধ্যে যেহেতু আগেও ইউজার ছিল এবং সেই সব ইউজারের ব্যালেন্স কিন্তু আটকা পড়ে গেছে সো তারা যদি সেই সব ইউজারদের ব্যালেন্স ব্যাক না করে তাহলে কিন্তু তারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসতে পারবে না অ্যান্ড এই জন্যই কিন্তু তারা রিসেন্টলি একটা পোর্টাল লঞ্চ করছে যেটার মাধ্যমে FTX এক্সচেঞ্জের মধ্যে আগে যাদের অ্যাকাউন্ট ছিল তারা কিন্তু চাইলে তাদের সেই ব্যালেন্স গুলো এখানে ক্লেম করার জন্য রিকোয়েস্ট করতে পারবে এবং এইখানে আপনারা কিছু প্রসেস দেখতে পারতেছেন আমরা এই প্রতিটা প্রসেস নিয়ে কথা বলবো বাট তার আগে আপনাদের একটা বিষয় সম্পর্কে একটু অ্যাওয়ার করতে হবে কারণ এফটিএক্স এক্সচেঞ্জের এই ব্যাক করার জিনিসটা নিয়ে কিন্তু অনেক বড় একটা স্ক্যাম মার্কেটের মধ্যে হইতে পারে সো আপনারা সেই স্ক্যামটা থেকে কিভাবে নিজেদেরকে সেভ করবেন এটা কিন্তু আপনাদের অবশ্যই বুঝতে হবে না হলে দেখা যাবে আপনি এফটিএক্স এক্সচেঞ্জের ব্যালেন্স ব্যাক পাই থেকে আপনার বাইন্যান্সের এর ব্যালেন্সটা হারাই ফেলবেন সো অ্যাওয়ারনেস এর ব্যাপারটা হইতেছে আপনারা যদি আপনাদের ইমেইল চেক করেন তাহলে দেখতে পারবেন এফটি এক্স ট্রেডিং লিমিটেড অথবা কাস্টমার ক্লেম বা ডেট রিমাইন্ডার সামথিং এই ধরনের টাইটেল দেওয়া ইমেল কিন্তু আমরা রিসেন্টলি অনেকেই রিসিভ করতেছি এন্ড আমার কাছেও কিন্তু এরকম তিন থেকে চারটা ইমেইল আসছে যদিও আমি কিন্তু এখনো পর্যন্ত শিওর না যে এটা FTX এর অফিশিয়াল কোন ইমেইল কিনা বাট আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই ইমেইলটা আসলে কোন জায়গা থেকে আসছে যদিও এখানে ইমেইলটা অনেক দিক দিয়ে FTX এর যে নতুন পোর্টাল আছে সেখানের সাথে ম্যাচ করতেছে বাট তারপরেও কিন্তু আমার একটা ডাউট আছে যে এটা আসলে FTX এর কোন অফিশিয়াল ইমেইল কিনা সো আপনাদের কাজটা হইতাছে আপনারা যখনই এই ধরনের কোন ইমেল পাবেন এবং এই ইমেইলের মধ্যে যে লিঙ্কগুলা দেখতে পারবেন এইখানে কোনো লিঙ্কের মধ্যেই ক্লিক করবেন না কারণ আপনি যদি এখানে কোন একটা লিঙ্কের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ল্যাপটপ অথবা ফোনের মধ্যে আপনার যত এক্সচেঞ্জ আছে সবগুলা ডাটা কিন্তু তাদের কাছে চলে যেতে পারে আপনাদের উচিত হবে আপনারা যখনই এই ধরনের কোনো ইমেইল পাবেন তখন আপনারা এইখানের যে লিঙ্কগুলা দেখতে পারবেন এইখানে ক্লিক না করে এফটিএক্স অথবা যে এক্সচেঞ্জ থেকে এই ধরনের ইমেইল আসবে হয় আপনারা সেই প্ল্যাটফর্ম অথবা সেই এক্সচেঞ্জের ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন অথবা তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে চেক করবেন যে এই ধরনের কোন ইভেন্ট অথবা এই ধরনের কিছু সেখানে আসে কিনা যদি থাকে তাহলে আপনারা সেইখান থেকে সেই সব লিঙ্কে ক্লিক করবেন বাট ইমেইলের মধ্যে যে গুলো আসবে সেখানে আপনারা ভুলেও ক্লিক করবেন সো বর্তমানে যেহেতু এফটিএ এক্সচেঞ্জের ওয়েবসাইট শাট ডাউন অবস্থায় আছে সো আমরা চলে যাবো এক্সচেঞ্জের টুইটার অ্যাকাউন্টের মধ্যে এবং একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন ক্লেম করার যে লিঙ্কটা সেটা কিন্তু এফটিএক্স এক্সচেঞ্জের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মধ্যেই দেওয়া আছে সো আপনারা কিন্তু চাইলে এখন এই লিঙ্কের উপরে ক্লিক করে বাকি প্রসেস গুলো কমপ্লিট করতে পারেন বাট একটা বিষয় মাথায় রাখবেন এফটিএক্স এক্সচেঞ্জ যেহেতু ব্যাক করতে যাচ্ছে সো অনেকেই কিন্তু এই ধরনের কাস্টমাইজড ইমেইল আপনাদেরকে সেন্ড করতে পারে বিভিন্ন ধরনের ধরনের ফিশিং মাধ্যমে একদম হুবহু সবকিছু ম্যাচ করতে পারে ইভেন্টের ডেট থেকে শুরু করে লিঙ্ক থেকে শুরু করে সবকিছু বাট তারপর আপনারা ইমেল এর মধ্যে যে লিঙ্ক গুলো পাবেন সেই লিঙ্ক গুলাতে ক্লিক করবেন না ডিরেক্টলি যাদের অফিসিয়াল যে প্ল্যাটফর্ম গুলো আছে সেইখানে যে লিঙ্ক শেয়ার করা হবে ওই লিঙ্ক মাধ্যমে আপনারা বাকি প্রসেস গুলা কমপ্লিট করবেন এটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ বিষয় কারণ একটা এক্সচেঞ্জের ব্যালেন্স ব্যাক পাই থেকে আপনারা অন্য এক্সচেঞ্জের ব্যালেন্স হারায় ফেলতে পারেন সো আমরা যদি এখন ক্লেম করা সেই পেজের মধ্যে চলে আসি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদেরকে পাঁচটা স্টেপ কমপ্লিট করা লাগবে সো প্রথম স্টেপটা হইতেছে এফটিএক্স এক্সচেঞ্জের যে পোর্টাল আছে সেখানে আপনাদের এফ টিএক্স এক্সচেঞ্জটা লগ করতে হবে যদি আপনাদের লগ ইন পাসওয়ার্ডটা ভুলে যান অথবা কোনো ধরনের কোনো ইস্যু থাকে তাহলে নিচে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট লগ ইন ইস্যুস নামে একটা লিঙ্ক দেওয়া আছে এইখানে গিয়ে কিন্তু আপনাদের সেই জিনিসগুলো সম্পর্কে বলতে হবে আর যাদের মেইল পাসওয়ার্ড মনে আছে তারা কিন্তু সিম্পলি লগ করতে পারবেন এবং আপনারা যখনই লগ করে ফেলবেন তখন কিন্তু আপনাদের সেই ইমেইলের মধ্যে একটা লিঙ্ক পাঠাই দিবে তারা সেই লিঙ্কটা পাঁচ মিনিট পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকবে পাঁচ মিনিট পর গিয়ে কিন্তু এটা আর কাজ করবে না সো আপনারা ইনস্ট্যান্ট সেই এর উপরে ক্লিক করবেন এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু কেওয়াইসি কমপ্লিট করা লাগবে সো আপনাদের আগে এফ এক্সচেঞ্জ যে ইনফরমেশন গুলা দিয়ে ভেরিফাইড করছিলেন অথবা কেউ কমপ্লিট করছিলেন একদম সেইম ইনফরমেশন গুলাই কিন্তু আপনারা এখানে সাবমিট করবেন কেউ কমপ্লিট হওয়ার জন্য অ্যান্ড দেন আপনাদের কেউ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন যে এফ এক্সচেঞ্জ কোলাপস করার আগে আপনাদের যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা ওখানে ঠিক আছে কিনা যদি সব ঠিকঠাক থাকে তারপরে কিন্তু আপনারা একটা ফাইল করতে পারবেন ক্লেম করার জন্য সো এটা হইতেছে ফুল প্রসেস বাট আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন একটা ডেডলাইন দেওয়া আছে ডেডলাইনটা ছিল টোয়েন্টি নাইন সেপ্টেম্বর যদি ওটা অলরেডি ক্রস করে ফেলছে বাট তারপরে আমরা ক্লেম করার জন্য একটা আপিল করে দিব ডেডলাইনটা ক্রস করার কারণে বাই এনি চান্স আপনারা যদি ক্লেম করতে না পারেন তাহলে টেনশন আর কিছুই নাই কারণ এতগুলা মানুষের অ্যাকাউন্ট যেহেতু FTX এক্সচেঞ্জের মধ্যে আছে তারা কিন্তু বারবার এই জিনিসটা ওপেন করে দিবে সবার জন্য সো আপনাদের আমি যেভাবে বলে দিলাম আপনারা এইভাবে তো এখন করবেনই তার পাশাপাশি আপনারা এই প্রসেসটা মনে রাখবেন এর পরবর্তীতে তারা যখন अगेन এই ধরনের কোনো নোটিশ দিবে তখন কিন্তু আপনারা সেম ভাবে তখন আবার আপিল করে দিবে সো এই ক্লেম পোর্টালের মধ্যে আপনাদের লগ ইন করার জন্য একটু নিচের দিকে চলে আসতে হবে তারপর এখান থেকে আপনাদের প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এফ এর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে বাট আমাদের সবার যেহেতু এফ টি এর মধ্যে ব্যালেন্স ছিল সো আমরা এখান থেকে এফ টি এর উপর একটা ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে গেট স্টার্টেড তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ছয়টা স্টেপ অলরেডি চলে আসছে সো যেভাবে বসছিলাম এখানে আপনাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিবেন তারপরে লগ ইন করবেন অ্যান্ড দেন আপনাদের ইমেইলের মধ্যে একটা লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কের উপরে ক্লিক করার মাধ্যমে কিন্তু বোঝাইতে হবে যে আপনি এই অ্যাকাউন্টের ওনার অ্যান্ড দেন স্টেপ তে আপনাদের কে ওয়াইসি কমপ্লিট করা লাগবে এরপর আপনাদের অ্যাকাউন্টের যে ব্যালেন্স ছিল সেটা রিভিউ করতে হবে অ্যান্ড দেন আপনাদের অ্যাকাউন্টে তারা রিভিউ করে দেখবে এরপরে বাকি যে স্টেপগুলো আপনাদের কমপ্লিট করা লাগতে পারে সেগুলো কিন্তু আপনারা নিচের দিকে দেখতে পারবেন সো এইখানের প্রতিটা স্টেপ ভালোভাবে কমপ্লিট করার পরেই কিন্তু আপনাদের ক্লেইম করার রিকোয়েস্টটা তাদের কাছে যাবে সো অবশ্যই প্রতিটা স্টেপ ভালো করে কমপ্লিট করবেন যদি আপনারা এখানে এই স্টেপগুলো কমপ্লিট করতে না পারেন অথবা যদি কমপ্লিকেটেড লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি লাইভ এই স্টেপগুলো কমপ্লিট করে আপনাদের জন্য আরেকটা ভিডিও মেক করে দিব যাতে করে আপনারা সেই ভিডিওটা ফলো করার মাধ্যমে এখানে প্রতিটা স্টেপ কমপ্লিট করতে পারেন সো এই ছিল এফটি এক্স এক্সচেঞ্জের আপডেট একটা ভিডিও সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এফটি এক্স এক্সচেঞ্জ সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারি যদি ইনফরমেশনগুলো আপনাদের একটু হেল্প করে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা ক্রিপ্টো নিয়ে রেগুলার আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন সো সবাই ভালো থাকবেন আলাইকুম